জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। বিচারপতিরা তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করে, তার আদর্শে কাজ করে যাবে। শনিবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে বেশ কিছুক্ষণ অবস্থান করেন, পরে সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, উনি শাহাদত বরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এ দেশের মাটিতে, এ দেশের মানুষের মনে, এবং প্রতি বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী।